সেই গাদ্দার এবার সর্দার, আশুদীপের ভেলকিতেই কাঁদ পাকিস্তান। এশিয়া কাপের পর এবার টি-20 বিশ্বকাপেও সর্দারজির খেল। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে আশুদীপ সিংয়ের জোড়া উইকেটের দাপটে শুরুতেই বেকায়দায় পড়ে গেল পাকিস্তান। ভারতের একটু হলেও ভয় ছিল পাকিস্তানের দুই ওপেনারকে নিয়ে। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান নিজেদের দিনে যে কোনো প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা রাখেন, সেটা ভারত থেকে আর কেই বা ভালো জানে। গত বছর এই জুটি ভারতকে 10 উইকেটের লজ্জাজনক হার উপহার দিয়েছিল, এবার তার হলো না। পরপর 2 ওভারে 2 ওপেনারকে পকেট পুরে নিল আশুদীপ। এশিয়া কাপে ক্যাচ ফেলার পর খলনায়ক হয়েছিলেন তিনি, সেই অধ্যায় পেরিয়ে এসেছে আশুদীপ। রবিবার তার নামের পাশে 4 ওভারে 32 রানে 3 উইকেট। রবিবার প্রথম বলেই তুলে নেন বাবরকে। আশুদীপের গুড লেন্থের বল পিচে পড়েই সুইং করে, বাবর বুঝতেই পারেননি, বল তার প্যাডে গিয়ে লাগে। আশুদীপ কাতর স্বরে আউটের আবেদন করলে আম্পায়ার আঙুল তুলে দেন। বাবর DRS নিলেও বুঝে গিয়েছিলেন লাভ হবে না, প্রথম বলেই তাকে ফিরে যেতে হলো সাজঘরে। 4th ওভারের শেষ বলে রিজওয়ানকে তুলে নিলেন আশুদীপ, তার শর্ট বল পুল করেছিলেন পাকিস্তানের উইকেট কিপার। বলে ম্যাচে একেবারেই ঠিক মতো হয়নি, ফাইন লেগে সহজ ক্যাচ ধরেন ভুবনেশ্বর কুমার। সম্প্রতি রিজওয়ান ভালো ছন্দে ছিলেন, তাকে শুরুতে তুলে নেওয়া পাকিস্তানকে বিপদে ফেলে দেয়। দ্বিতীয় স্পেলে এসে 3rd উইকেট নেন আশুদীপ। 4th বল এমন ভাবে বাউন্স হয় যা বুঝতেই পারেননি আসিফ আলী, বল তার গ্লাভসে লেগে উইকেট কিপার দিনেশ কার্তিকের হাতে জমা পড়ে। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ক্যাচ ফসকে খলনায়ক হয়েছিলেন আশুদীপ। রাতারাতি ভারতীয় সমর্থকদের একটা বড় অংশ ভারতের হারের জন্য দায়ী করেছিল তাকে, প্রকাশ্যে জুটেছিল গাদ্দার তকমা। তা ঠিক 24 দিন পরে ভারতীয় সমর্থকদের নয়নের মণি হয়ে ওঠেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজের প্রথম ম্যাচে প্রথম ওভারে 3 উইকেট নেন তিনি, ধরেন একটি দুর্দান্ত ক্যাচ। পাকিস্তান ম্যাচে ওই ক্যাচ ফেলার পর আশুদীপকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাতার সমালোচনা করা হয়। জনপ্রিয় ওয়েবসাইট উইকিপিডিয়ায় আশুদীপের পেজের বিবরণ বদলে তাকে খালিস্তানি হিসেবে অভিহিত করা হয়। অবশ্য যত সমালোচনা বেড়েছে তত সমর্থন পেয়েছেন ভারতীয় বোলার ইরফান পাঠান, হরভজন সিং, সুনীল গাভাস্কারের মতো প্রাক্তন ক্রিকেটাররা মুখ খোলেন। 23 বছরের আশুদীপ সমর্থন পান সীমান্তের ওপার থেকেও। আশুদীপের বাবা দর্শন সিং মা বলজিৎ কৌর ছেলের পাশে দাঁড়িয়ে জানান তারা কোনো সমালোচনা কানে নিচ্ছেন না। দর্শন বলেন, আশুদীপ আমাকে বলেছে ও সব দেখে শুনে হাসছে, এই সমালোচনা থেকে ও মনে আরো জোর পাচ্ছে, ওর আত্মবিশ্বাস আরো বাড়ছে। ভারতীয় বোলারের মা বলেছেন, যদি সমালোচনা না হয় তাহলে জীবনে উন্নতি করা যায় না, মানুষ আবেগের বশে অনেক কিছু বলে ফেলে, তাতে আশুদীপের কোনো সমস্যা হবে না, ও জানে ওকে কিভাবে খেলতে হবে।